হ্যালো ফ্রেন্ডস, আমি স্বপন, আপনারা দেখছেন টেকনিক্যাল স্বপন। তো টেকনিক্যাল স্বপনের আরেকটি অবসরে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি একটি আপনাদের কাছে নতুন ধরনের অ্যাপস নিয়ে এসেছি, যেটি আপনাদের খুবই ইউজফুল হবে সে অ্যাপটি। তো চলুন সেটি কি দেখে নেওয়া যাক। আজকে যে অ্যাপসটি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে একটি ক্যামেরা অ্যাপ। এটিতে আপনি ফটো তুললে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেবে, DSLR-এর প্রয়োজন লাগবে না। তো চলুন সেটি কীভাবে করা যায় দেখে নেওয়া যাক। ক্যামেরাতে ক্লিক করার পর ক্যামেরাটা আপনার আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আপনাদের সামনে ক্যামেরা চলে আসলে এখানে দেখছেন একটি সেটিংয়ের মোট তিনটা গা রয়েছে। এটিতে ক্লিক করে লেন্স বুলারে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা ব্যাক ক্যামেরায় তোলাতে চাইলে ব্যাক ক্যামেরায় তুলবে এবং সেলফি তুলতে গেলে সেলফি তুলবেন। তো আমি সেলফিটা তুলে নিচ্ছি। সেলফিটা হয়ে গেলে আপনারা একটা ফটো খিঁচে নেবেন, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে বুলার হবে। একটা তুলে নেবেন, একটা ফটো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আপনারা মোবাইলটা একটু উপর দিয়ে করবেন, তারপরে ফটোটা টাচ করবেন। টাচ করার পরে আপনাদের স্ক্রিন এখানে প্রসেসিং চলছে, প্রসেসিং হলে বুলার তৈরি হয়ে যাবে। প্রসেসিং চলছে। তো প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে যাবে। DSLR আপনাদের কেনার প্রয়োজনই লাগবে না। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এবং আমার ফটোটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আপনারাও এটি অ্যাপটি ইউজ করতে পারেন। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করবেন এবং ভিডিওটিকে যত পারেন শেয়ার করবেন।